নমস্কার আমার প্রিয় ফ্যামিলি, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালবেলা উঠে আগে বিছনাটাকে সুন্দর করে তুলে নিচ্ছি, আর দেখো লাইটটা অফ করতে ভুলে গেছি, শুধু লাইটের ফোকাসটা আপ ডাউন করছে। তারপর দেখো কারেন্টটাও চলে গেছে, কি করব। তো এখন বিছনাটাকে অর্ধেক তুলতে তুলতে কারেন্ট চলে গেছে, আর আজকে চাদরটা চেঞ্জ করলাম না, যেহেতু চাদরটা পরিষ্কার রয়েছে তার জন্য। আর দেখছো চাদরের উপর দেখো ফুটো হয়ে গেছে, তাও কিন্তু আমি জানো তো চাদরটা আর পাল্টায় না। আমার শুতে যে এত ভালো লাগে এই চাদরটার উপরে। তো এখন দেখো বিছনাটার উপর ঝেড়ে নিচ্ছি, যে জিনিস প্রিয় জিনিস সেই জিনিস যেন তো আগে আগে নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। আর দেখো দুর্ভাগা কপাল আমার, দেখেছো যখন সময় খারাপ থাকে না তখন সব দিক থেকেই সময় খারাপ যায়। মোটরটাও দেখো খারাপ হয়ে গেছে, কয়েল টয়েল সব পুড়ে গেছে, আবার নতুন করে দিতে হবে। পকেটে টাকা না থাকলে কপালও খারাপ থাকে, এটা মানতে হবেই একদম পুরো। তো দেখো এখন মোটামুটি সমস্তটাই একটু ঝাড়া হাত পা হয়ে উঠেছি, যেভাবে হোক একটা দিক থেকে না একটা দিক থেকে তো টাকা পয়সা খরচা করতেই হবে, তাই না? এরকমটা আমি দেখেছি, এটা আমার সাথে হয়, তোমাদের সাথে হয়ে থাকলে অবশ্যই জানিও। কিন্তু আজকে এই সপ্তাহে ধরো কোনো দিন আটে না কোনো কিছু দেওয়ার, কাউকে টাকা দেওয়ার নেই, তার মধ্যে একটা না একটা জিনিস খারাপ হয়ে বসে থাকে। এটাই মানে আমার সাথে এটা কেন হয় আমি এটাই বুঝতে পারি না। তো যাই হোক দেখো, এখন আমি ঘরে ওই যে কাজ করা যে শার্ট ছিল সেগুলোকে ব্যাগে ভরে রেখে দিয়েছি, এখন তো ওই দিয়ে উনুনটা ধরানো হয়। এখন আর সেরকম কাজ দেয় না, অল্প কাজ দেয় তো অল্প শার্ট হয়, আগে যেমন বস্তায় বস্তায় ভরে ভরে রেখে দিতে হতো। আর দেখো এখন ভালো করে উঠোনটাকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, আর পাতা পাতা মোটে আমার পিছন ছাড়বে না। তো দেখো তো এখন পাতা নিতে আসছে না, ওর জন্য আর ওই পাশে আর জমায় জমায় রাখছি না। আমি দিদাকে বলেছি, বলছে নেবোখানে দেখি, ওর জন্য ওই পাশে অনেকটাই জমে গেছে, তার জন্য এই পাশেই আমি নিয়ে এসে রাখছি। এখানে তো মাঝে মাঝে আগুন ধরিয়ে পুড়িয়ে দিই সাইড থেকে। আর তারপরে দেখো কিছু জামাকাপড় মানে কাঁচা ধোয়া করে নিলাম, মোটরটা তো খারাপ হয়ে গেছে কলেই নিয়েছি, তো এখন সেগুলোকে মেলে দিচ্ছি। কি করব এখন, আর মোটর না হলে না খুব সমস্যা, স্নান করতে কাঁচা ধোয়া করতে ভীষণ রকম একটা সমস্যা। তা ভাবছিলাম কালকের থেকে দেখি পুকুরে যাব জামা কাপড় কাচতে, তো পুকুরেও সেরকম জল নেই, জল শুকিয়ে গেছে, হালকা হালকা জল আছে আমাদের এই সামনে শিরিবাঁধানো পুকুরটায়। আর ওদিকে নন্দিনী বাড়িতে আসলো, নন্দিনী গেছিলো একটু দোকানে সেই তেঁতুল আনতে, বাসন মাজবো, তেঁতুল শেষ হয়ে গেছে। দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, অনেকগুলো ফুল মাম্মা আজকে ছিঁড়ে ফেলে দিয়েছে। তারপরে দেখো স্নান করে চলে আসলাম, আমার পরনের জামাকাপড় দুটো একটু ধুয়ে মেলে দিচ্ছি। তো চলো এখন যাব পুজোটা দিতে। শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি, তো নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে একাদশী, তো একাদশী তো আজকে আর কোনো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, এখন যাব হচ্ছে কি তোমার পুজো দিতে। তো ঠাকুরকে আগে পুজোটা দিয়ে তারপরে ভাবছি এখন কিছু খাবো না, দেখি শাশুড়িমাকে ফোন করেছিলাম, শাশুড়িমা আসবে, এখন কখন আসে জানি না, তো বললো যে দুপুরের পরে আসবো। এখন দুপুরের পরে যদি আসে তাহলে তো ভালো, আর না হলে হয়তো বিকাল বিকালেই আসবে খানে উনি। তো চলো এখন পুজোটা দিয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো দেখো চলে আসলাম এখন পুজো দিতে, আর ফুল নিয়ে এসে 10 টাকার ফুল, যেন দোকানধারে 4-5টা ফুল দিয়েছে, বেশি মানে ফুল দেয়নি। তো দেখো লক্ষ্মী ঠাকুরকে দিয়েছি মনে হয় 2-3টে, আর এই এইখানে দিয়েছি, বাজার থেকে আনবো ভেবেছিলাম ভুলে গেছি। আর গাছে কিছু সাদা ফুল ফুটেছে, এখন থেকে আর ফুল না কিনলেও চলে যাবে মোটামুটি, এই টাইমটা আসলে একটু ফুল কিনতে হয়, কেননা গাছে তো সাদা ফুল ফোটেই না ওর জন্য। তো আজকে এই প্রথম সাদা ফুল তুলেছি, একদম ছোট্ট ছোট্ট ফুল। তো দেখো এখন ঠাকুরকে একটু ফল বানিয়ে দিয়ে দিচ্ছি, আজকে তো একাদশী করেছি ওর জন্য, বাড়ির সবাই আজকে একাদশী, তো আজকে অন্য কোনো আর ভোগ দিলাম না, আজকে একটু ফল বানিয়ে দিয়ে দিচ্ছি। তো একটু পাজলটা ধরায় নিচ্ছি, আর পাজলটা দিলে জানো তো এই ধোয়াটা দিলে প্রায় মানে মনে হয় কি একদম ফ্রেশ ফ্রেশ লাগে, বাড়িঘর দুয়ারও ফ্রেশ লাগে, নিজেকেও যেন একটু ফ্রেশ লাগে। তো চলো পুজোটা দিয়ে নিই। কৃষ্ণ
তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের সামনে একটু প্রণাম করে নিচ্ছি, আর তোমরা দেখে নাও একটু। দেখো এখন তোজো পাপার জন্য খাবার বানাবো, আর মামামের জন্য একবারে বানিয়ে নেব। মামাম ফল খাচ্ছে ঠিকই, কিন্তু ওকে যদি আমি শুধু ফল খেতে দিই, সাবু খেতে দিই, তাহলে ওর যদি কোনো সমস্যা হয়, ওই কারণেই আমি ওকে একটুখানি ভাত দিয়ে দেবো। ওর জন্য একবারে বানিয়ে নেব। মামামের জন্য আলুটা দিয়ে দিচ্ছি, মামাম তো আবার আলু সিদ্ধটা বেশ ভালো খায় আলু দিয়ে। আর ওদিকে তোমার একটুখানি গাজর দেব, গাজরটা তো তোজো পাপা কাঁচা গাজরও ভীষণ ভালোবাসে জানো তো, কাঁচা গাজর দিলেও তোজো পাপা খেয়ে নেয়। আর একটুখানি দেব কুমড়ো আর একটু মটরশুঁটি। তো এভাবে মানে ভাত আর চাল দিয়ে এভাবে যদি রান্নাটা করা হয়, তোজো পাপাও সুন্দর খায় আর মামামও খায়। আর এর মধ্যে যদি একটু চিকেন হয় তাহলে তো ভালোই হয়। তো আজকে আর চিকেন করবো না, কেন বলো তো, সবই মানে সব নিরামিষ ধোয়া পাওলা সবই রয়েছে, আবার কালকে নিরামিষ করতে হবে ওই কারণে। তো দেখো এখন হচ্ছে গিয়ে তোমার কুমড়োটাও কেটে নিলাম, আর কুমড়োটাও তোজো পাপার শরীরের পক্ষে কুমড়োটা একটু ভালো, ওর জন্য কুমড়োটা দিই তোজো পাপাকে। আমি দেখছিলাম হচ্ছে গিয়ে তোমার ইউটিউব ভিডিওতে বলছিল একটু কুমড়োটা দিলে নাকি বেশ ভালো হয়, তার জন্য একটু দিই। তো এখন দেখো ধুয়ে সবজিগুলো দিয়ে দিলাম, তো চলো এটাকে বসিয়ে দিই। আর তারপরে দেখো চলে আসলাম কাজে, তো এখন কাজ করব। মাল দিয়েছে যেহেতু মঙ্গলবার, মাল অল্প কটা মাল দিয়েছে, বেশি না, 72 পিস মাল দিয়েছে, তো হয়ে যাবে। এই একটু আগে দিয়ে গেল সামনাপাট, এত সময় দেওয়া ছিল না, মানে সামনাপাটগুলো ওই প্রিন্টিংয়ে গেছিলো, তো এখনই দিয়ে গেছে। তারপরে উঠে দেখো কাজের থেকে মামামকে তোজো পাপাকে এখন খেতে দিয়ে দেব, এটা হয়ে গেছে। আর এই খাবারটা যে আমার মামাম এত পছন্দ করে কি বলবো তোমাদেরকে, দেখো এই ভাতটা ভীষণ পছন্দ করে, কিন্তু নন্দিনী একদমই না। নন্দিনীকে বলছি তুই কী করবি, বলছে না আমি তোমাদের সাথে এই হচ্ছে একাদশী করব, থাকি না যত দূর পারি। আবার তার মধ্যে ঘ্যান ঘ্যানও করছে যে আমার ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, ফল আর ভালো লাগছে না খেতে, হ্যাঁ তাই বলছে। তা আমি বলছি ফল তো খেতেই হবে, আজকে তো ফলই খেতে হবে, তাই না? তাই বলছে আমাকেও মা একটুখানি খিচুড়ি বানায় দাও না, ডালিয়া দিয়ে বা সাবু দিয়ে। ওমা তুমি তো একবার সাবুর খিচুড়ি বানিয়েছিলে, দেবে বানিয়ে? আমি বলছি আচ্ছা ঠিক আছে, সন্ধ্যেবেলার দিকে দেখি দেবো, খানে সাবু তো ভেজানো রয়েছে। তোমাদের দাদা ভাইও বাড়িতে এসেছে, এখন দেখো তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিচ্ছি একটুখানি খেতে। সাবুটাও মেখে নিলাম, চিনি ছাড়া চিনি দিইনি, এমনি শুধু নারকেল দিয়ে আর কলা দিয়ে আর তোমার হচ্ছে গিয়ে সাবু দিয়ে মেখে দেখো। এখন চলো সবাই মিলে এখন খাওয়া শুরু করে দিই, তারপরে নন্দিনীকে সন্ধ্যের দিকে দেখি বানিয়ে দেব। আর এই পাশে দেখো মামাম নন্দিনী ওরা সবাই খাচ্ছে, আর তোজো পাপা দেখো ওই যে খাটের উপরে ঘুমাচ্ছে। আর তোমাদের দাদাভাই কী যেন বেশ একটা বলছিল, বলতে বলতে দেখো আবার হেসে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দেখো মাল সব রেডি করা হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের যেটুকু কাজ সেটুকু তো করে দিতেই হবে, তার জন্য দেখো কারখানায় যেতে দেরি হয়ে গেছে। শেখবো আমি বললাম না আর কিছু। তারপরে দেখো চলে আসলাম জামা কাপড় তুলতে, একটুখানি জামা কাপড় তুলে শোবো। আর দেখো মাল করলে মাথার কি অবস্থা, মাথায় প্রচণ্ড পরিমাণে ধুলো ভরে যায়, পাগলি পাগলি লাগছে, মনে হচ্ছে যেন আমি স্নান করিনি এরকম মনে হচ্ছে, তাই না বলো? তো চলো জামা কাপড়গুলোকে তুলে নিই। আর গাছে দেখেছো মানে কচি কচি পাতা বেরোচ্ছে ফুল গাছটা, এই ফুলটা বেশ দারুণ দেখতে, কবে যে একটু ফুল ফুটবে। আনার পরে প্রায় দু তিন দিন ফুল ফুটেছিল, আমার অনেক আগের ব্লগে শেয়ার করা রয়েছে, আর অনেক বড় হয়ে গেছে, একদম ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম। তো দেখো এখন জামাকাপড় তোলা হয়ে গেছে, এপাশে কটা রয়েছে, এপাশের কটাও তুলে নিচ্ছি একবারে। তোমাদের দাদাভাই আবার কাজে যাবে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমার পেছনে তাল দিতে দিতে। ওই যে বললো না শুনলেই তো, আমি নাকি শেখার চেষ্টাই করি না, চেষ্টা করে মানে আমি পারি, কিন্তু কি বলো তো অতটা তাড়াতাড়ি পারি না, তো তার জন্য বলি তুমি একটুখানি মানে করে দাও। আর আমি এডিটটা করছি আমার মামা বাড়িতে বসে, ওর জন্য আওয়াজ পাচ্ছ, আমার মামি বাসনপত্র সব উঠাচ্ছে সেই আওয়াজটা। তারপর দেখো শাশুড়িমা চলে এসেছে, শাশুড়িমা বলছে আমি বিকালের দিকে যাব, সন্ধ্যের দিকে। তো দেখো সন্ধ্যের দিকে শাশুড়িমা চলে এসেছে,
এখন শাশুড়ি মাকে ফল বানিয়ে দিয়ে দিলাম, আর একটু সাবু মেখে দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম যে তোমার বাড়ি কিছু আনতে হবে না, তুমি এখানে এসেই খেয়ে ওখানে। আর দেখো নন্দিনী এখন সন্ধেটা ধরিয়ে নিচ্ছে, আর ও কোনভাবে যে পাজাল ঘুরাবে ও বুঝেই উঠতে পারে না, দেখেছ? তারপরে দেখো নন্দিনীকে আর মামামকে একটু বানিয়ে দিলাম, ঝাল দিইনি, মানে আস্তে আস্তে লঙ্কা দিয়েছি আর বেগুন ভাজা, আর একটুখানি একটা আলু ভাজা করে দিয়েছি গোল গোল করে। এই আলু ভাজাটা আবার বেশ ভালো খায়, তা মামামি খেয়ে নিয়েছে বাটিতে করে অর্ধেকই। আর রয়েছে একটু সাবুর খিচুড়ি, কালকে সকালবেলা যদি আমি পারি একটু খেয়ে নেবো আমরা। তো বন্ধুরা, কালকে তো আর ভিডিওটা শেষ করা হয়নি, তো নন্দিনীকে খেতে দিয়ে দিয়েছিলাম, নন্দিনী আর মামামকে। তারপরে আমরাও একটু সাবু মাখা আর ফল খেয়ে শুয়ে পড়েছিলাম, আর তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করা হয়নি। তো ক্যামেরাটা অন করব, তারপরে বৃষ্টিও এসেছিল, ওর জন্য আর সেইভাবে আর মানে করা হয়নি, আর ফোনে চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম যে কারেন্ট চলে যাবে, কারেন্ট চলে যাবে সেই হয়তে। তো এখন ভিডিওটা শেষ করছি, তাও বাপের বাড়িতে এসে দেখো, আজকে বাপের বাড়িতে এসেছি, একাদশী করেছি, তো কালকের ব্লগে তোমরা দেখতে পারবে সমস্তটাই। তো বাপের বাড়ি এসে ব্লগটা শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। আর ওই দেখো।